السلام عليكم ورحمة الله وبركاته. আজকের ভিডিওটা হচ্ছে আমাদের আরবিক বইয়ের অনুযায়ী তৃতীয় চ্যাপ্টার, যেটা হচ্ছে সাকিন। আমরা এর আগের দুইটা চ্যাপ্টার প্রথমত হরফ এবং হরকত শেষ করেছি, আজকের চ্যাপ্টারটাতে আমরা পড়বো হচ্ছে সাকিন। আমি স্ক্রিন শেয়ার করছি, প্রথমে স্লাইডটা দেখে পড়বো, তারপর আমি বই থেকে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। সাকিন মানে হচ্ছে আমরা যখন বইটা দেখে পড়বো তখন হয়তো কিছুটা বলবো, তারপর আগে বলে নিই। সাকিন মানে হচ্ছে, সাকিনটা হচ্ছে হরকতের বিপরীত, এটা হচ্ছে স্টপ হয়ে যাওয়া বা অনেকটা ফুল স্টপের মতো কাজ করে। সাকিনটা হচ্ছে দেখতে তিনটা শেপে হচ্ছে আমরা এক্সপ্রেস হয় বা প্রকাশ পায়। একটা হচ্ছে সার্কেল আকারে, যেটা হচ্ছে অনেকটা জিরো সংখ্যার মতো, দ্বিতীয় সিম্বলটা হচ্ছে এরকম, আর তৃতীয়টা হচ্ছে যদি হরফের উপর কিছু না থাকে সেটাই হচ্ছে সাকিন। তবে আমরা যখন পড়বো সেই ক্ষেত্রে আমরা শুধু একটাকেই ফোকাস করবো, পরবর্তী যখন আমরা কোরআন শরীফ পড়বো তখন হচ্ছে এগুলো আলাদা করে দেবো, যে এটাও সাকিন বা এই সিম্বলটা আমরা দেখতে পাবো, কখনো কখনো দেখবো কিছু নাই এটা। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো সাকিনটা আসলে আমরা আসলে কিভাবে পড়তে পারি। যেহেতু প্রথমেই বললাম যে সাকিনটা হচ্ছে কোনো হরফের উপর বসে এবং সাকিন মানে হচ্ছে স্টপ হয়ে যাওয়া, আর আগে যখন আমরা হরকত পড়ছিলাম তখন আমরা দেখছিলাম যে হরকত মানে হচ্ছে মুভমেন্ট, আর সাকিনের আর একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে সাকিন কখনো একা একা উচ্চারিত হতে পারে না, সাকিনের উচ্চারণ করার জন্য তার আগের হরফের সাহায্য নিতে হয় এবং আগের হরফের যে হরকত থাকে সেই অনুযায়ী উচ্চারিত হয়। কিরকম আমরা একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো, যদি আমরা একটা হরফ লিখি, এটা হচ্ছে বা, নিচেটা নকতা দিয়ে দিলাম এবং এটা হচ্ছে সাকিন, যদি এরকম থাকে তাহলে সেই ক্ষেত্রে কখনো এই হরফটাকে উচ্চারণ করা যাবে না। তখন আমরা কি করব, আগের হরফটার দিকে তাকাবো, যে আগে কি হরফ আছে ধরে নিই, আমরা আগের হরফের আলিফ এবং এর উপরে হরকত আমরা জবর ধরে নিই। এখন পড়ার নিয়মটা হবে, যে হরফটাতে হরকত আছে যেমন আলিফের উপরে হরকত আছে জবর, প্রথমে আমরা আলিফটা বলবো, শুধু আলিফটা বলবো, উচ্চারণ কি সেটা বলবো না, আলিফ বলবো। এরপরে যে হরফটাতে সাকিন আছে বা সেটা বলবো, এরপরে আমরা ফিরে যাব যে আলিফের উপরে, সাকিনের আগের হরফে আলিফের উপরে যে হরকত আছে এখানে সেইটা। তাহলে এটা কিরকম হতে পারে, আলিফ বা জবর। আচ্ছা, যদি এটা আলিফের জবর থাকে এরপরটা যদি তা হতো তাহলে আমরা সেটা কিভাবে পড়তাম, তার উপর দুইটা নকতা, একটা দুইটা, আর উপরে আমরা সাকিন দিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে এটা তো আলিফ তা জবর। আচ্ছা, যদি এটা এখন এরকম হয় যে আলিফের জের থাকবে, আলিফের জের, এরপর আমরা ধরে নিই বা বা অন্য একটা কিছু লেখা সহজ হওয়ার জন্য বা বোঝার জন্য প্রথম বা বলছি, সবগুলো হরফের জন্যই একই নিয়ম, এরকম বাইরে যে সাকিন থাকে তখন এটা কি হবে, প্রথমে যে হরফটাতে, যে হরফটা সাকিনের আগে যে হরফটা আছে সেটা আমরা বলবো আলিফ, এরপর যে হরফটা সাকিন আছে সেটা এখানে বা, আলিফ বা, এরপর আমরা দেখবো আলিফে কি হরকত আছে, এই ক্ষেত্রে জের, তাহলে আমরা বলবো আলিফ বা জের। যদি এটা এরকম আলিফে জের থাকতো, এরপর এটা যদি ধরে নিই আমরা এই ক্ষেত্রে তাই লিখি আমরা, তা একটা নকতা, তাই দুইটা নকতা, সাকিনের সিম্বল, তাহলে এটা কি হতো, আলিফ তা জের। যদি এখানে জিম হতো, ধরে নিই আমরা আলিফে হচ্ছে জের, এটা হচ্ছে জিম হা খ দাল, যে কোনো হরফে হতে পারতো, যদি এটা দাল হতো তাহলে আমরা কিন্তু আলিফ দাল সাকিন দিয়ে দিই, তাহলে তো আলিফ দাল জের। এখন যদি আলিফটাতে পেশ হয়, ধরে নিই আমরা আলিফে পেশ আছে, এবার ধরে নিই আমরা দাল হরফ দিয়ে নিই, দালের নকতায় আর সাকিনের সিম্বলটা উপরে দিলাম, তাহলে কিন্তু আলিফ দাল পেশ। এইভাবে হচ্ছে আমরা বলবো উচ্চারণটা কি হবে। এবার আমরা উচ্চারণটা খেয়াল করি, উচ্চারণটা হবে এরকম আমরা, যে আলিফ বা জবর, এবার আলিফের উপর জবর থাকলে কি উচ্চারণ হয়, আলিফ জবর আ, আর বায়ের উপর আমরা শুরুতে বলছিলাম সাকিন মানে হচ্ছে থেমে যাওয়া, তাহলে কি হবে, আলিফ বা জবর আ, আর বায়ের উপর সাকিন মানে থেমে যাওয়া আব, আলিফ বা জবর আব, আলিফ তা জবর আত, কারণ আলিফ জবর আ এটা আ, এই জন্য উচ্চারণটা হচ্ছে আ, আর তার উপর সাকিন মানে থেমে যাও আত। একইভাবে এইখানে যদি আমি খেয়াল করি, আলিফ বা যে ইব, ইব কেন হচ্ছে, কারণ আলিফ জের ই, আলিফ বা যে ইব, আলিফ তা জের ইত, এখানে আলিফের নিচে জের আছে এই কারণে ই, আলিফ জের ই, আর তার উপর সাকিন থেমে যাও ইত। এখানে যেমন বলছিলাম তা জবর আত, কারণ আলিফ জবর আ, তার উপর সাকিন মানে থেমে যাও আত, আলিফ এটার ক্ষেত্রে কি হবে, আলিফ দাল জের ঈদ, দালের ক্ষেত্রে কি হবে, আলিফ পেশ উ, এই কারণে আলিফ দাল পেশ
বুঝ। আচ্ছা, আমরা যখন এটা পুরোটা দেখবো তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে নিয়মটা কি, প্রথমে যে হরফটাতে হরকত আছে সেটা আমরা বলবো, উচ্চারণটা করব না, তারপরে যে হরফটা সাকিন আছে সেটা বলবো, তারপরে আমরা উচ্চারণ করবো। যেমন এক্ষেত্রে কি হবে, আলিফ বা জবর আব, আলিফ তা জবর আত। এখন হচ্ছে আমরা প্রত্যেকটা হরফকে আলাদা করে জবর জের পেয়ে প্র্যাকটিস করব। দেখা যাক প্রথমে কি আছে আমাদের। আচ্ছা, এখানে কি হবে, আলিফ বা জবর আব, আলিফ বা জের ইব, আলিফ বা পেশ উব, আব ইব উব। এটার ক্ষেত্রে কি হবে, আলিফ তা জবর আত, আলিফ তা জের ইত, আলিফ তা পেশ উত, আলিফ সা জবর আস, আলিফ সা জের ইস, আলিফ সা পেশ উস, আস ইস উস। আবার প্রথম দিকে খেয়াল করি আমরা, আলিফ বা জবর কি হবে, আব, কারণ আলিফ জবর আ, বা এর উপর সাকে মেনে থেমে যাবে, আব আব। আলিফ বা জের ইব, কারণ আলিফ জের ই, এই কারণ হচ্ছে ইব। আলিফ বা পেশ উব, কারণ আলিফ পেশ উ, এই কারণে বা, আর বা এর উপর সাকে মেনে থেমে যাওয়া, ফলে কি হবে, আলিফ বা পেশ উব। একইভাবে তাইয়ের ক্ষেত্রেও, আলিফ তা জবর আত, আলিফ তা জের ইত, আলিফ তা পেশ উত, আত ইত উত। আলিফ সা জবর আস, আলিফ সা জের ইস, আলিফ সা পেশ উস, আস ইস উস। আলিফ জিম জবর আজ, আলিফ জিম জের ইজ, আলিফ জিম পেশ উজ, আজ ইজ উজ। আলিফ হা জবর আহ, আলিফ হা জের ইহ, আলিফ হা পেশ উহ, আহ ইহ উহ। খয়ের ক্ষেত্রে কি হবে, আলিফ খ জবর আহ, আলিফ খ জের ইহ, আলিফ খ পেশ উহ, আহ ইহ উহ। খয়ের উচ্চারণ হবে আহ ইহ উহ। আলিফ জবর আ, এই কারণে হচ্ছে আ, খয়ের উপর সাকিন মানে থেমে যাওয়া, ফুল স্টপ, আহ। এবার আমরা দেখি দালের ক্ষেত্রে কি হবে, একই রকম ভাবে, আলিফ দাল জবর আদ, আলিফ দাল জের ঈদ, আলিফ দাল পেশ উদ, আদ ঈদ উদ। আলিফ দাল জবর আদ, আলিফ দাল জের ঈদ, আলিফ দাল পেশ উদ, আদ ঈদ উদ। আলিফ র জবর আর, আলিফ র জের ঈদ, আলিফ র পেশ উ, আর ইদ উ। আলিফ ঝা জবর আজ, আলিফ ঝা জের ইজ, আলিফ ঝা পেশ উজ, আজ ইজ উজ। আলিফ সিন জবর আস, আলিফ সিন জের ইস, আলিফ সিন পেশ উস, আস ইস উস। আলিফ সিন জবর আস, আলিফ সিন জের ইস, আলিফ সিন পেশ উস, আস ইস উস। আলিফ সদ জবর আস, আলিফ সদ জের ইস, আলিফ সদ পেশ উস, আস ইস উস। আলিফ বদ জবর আব, আলিফ বদ জের ঈদ, আলিফ বদ পেশ উদ, আব ঈদ উদ। এখানে বদ একটু মোটা হবে, কারণ হচ্ছে দদের, দদ এবং দাল যাতে আলাদা ভাবে বোঝা যায়, যেন দদটা মোটা, দাল পাতলা, দদ মোটা। প, আলিফ ত জবর আপ, আলিফ ত জের ঈদ, প, আলিফ ত পেশ উদ, আপ ঈদ উদ। আলিফ জ জবর আজ, আলিফ জ জের ইজ, আলিফ জ পেশ উজ, আজ ইজ উজ। আলিফ আইন জবর আ, আলিফ আইন জের ই, আলিফ আইন পেশ উ, আ ই উ। আলিফ গইন জবর আ, আলিফ গইন জের ই, আলিফ গইন পেশ উ, আ ই উ। আলিফ ফা জবর আফ, আলিফ ফা জের ইফ, আলিফ ফা পেশ উফ, আফ ইফ উফ। আলিফ কফ জবর আক, আলিফ কফ জের ইক, আলিফ কফ পেশ উক, আক ইক উক। আলিফ কাফ জবর আক, আলিফ কাফ জের ইক, আলিফ কাফ পেশ উক, আক ইক
উক, আলিফ লাম জবর, আল আলিফ লাম জের, ইল আলিফ লাম পেশ, উল আল ইল উল, আলিফ মিম জবর, আম আলিফ মিম জের, ইম আলিফ মিম পেশ, উম আম ইম উম, আলিফ মিম জবর, আন আলিফ নুন জের, ইন আলিফ নুন পেশ, উন আন ইন উন, আলিফ ওয়াও জবর, আও আলিফ ওয়াও জের, ইউ আলিফ ওয়াও পেশ, উ আও ইউ উ, আলিফ হা জবর, আহ আলিফ হা জের, ইহ আলিফ হা পেশ, উ আহ ইহ উ, আলিফ ইয়া জবর, আই আলিফ ইয়া জের, ই আলিফ ইয়া পেশ, উই আই ই উই। এইভাবে হচ্ছে প্রত্যেকটা হরফের উচ্চারণ হবে। এই ক্ষেত্রে বেসিক যেটা জিনিস সেটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে হরফের হরকত যেটা থাকবে সেই অনুযায়ী সেটা উচ্চারণ হবে, আর যেই হরফটাতে সাকিন থাকবে সেটার ক্ষেত্রে আমাদের সাকিন মানে হচ্ছে ফুল স্টপ থেমে যাওয়া সেরকম উচ্চারণ হবে। যদি এখানে আলিফ না থেকে অন্য হরফ থাকতো তাহলে সেটা উচ্চারণ এরকম হতো, আমরা পরে যখন পরে সামনে আসবো তখন আমরা দেখতে পাবো। আচ্ছা আমরা এখন কয়েকটা শব্দ দেখা যাক আমরা করতে পারি কিনা। আচ্ছা সাকিনের ক্ষেত্রে সাকিনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব, দুইটা ভাগ করব দুইটা চ্যাপ্টার আকারে পড়বো। প্রথম চ্যাপ্টারটাতে হচ্ছে শুধুমাত্র এটা প্র্যাকটিস করলাম, এরপরে চ্যাপ্টারটাতে যখন আমরা বই দেখে পড়বো তখন হচ্ছে শব্দগুলো প্র্যাকটিস করবো এবং প্রত্যেকটা হরফ যে আলাদা আলাদা ভাবে পড়ে যেরকম হয় সেইভাবেই পড়বো ইনশাআল্লাহ। আজকের মতো আরবি ক্লাসে সাকিনের পার্টটা পার্ট 1 এখানেই শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।